জার্মানির চিকিৎসকরা অভিভাবকদের অনুরোধ করছেন যেন তারা তাদের শিশু সন্তানদের রোজা রাখতে না দেন। দেশটির শিশু চিকিৎসকদের সংগঠন বলছেন, রোজা শিশুদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে সংগঠনটি বলছে, আপনাদের বাড়তি বয়সের সন্তানরা যাতে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করে সে নিশ্চয়তা দিন। চাঁদ দেখে গেলে রোজা শুরু। সারা বিশ্বের কোটি কোটি মুসলমান রোজা পালন করেন। এই সময় সূর্য ওঠার আগে থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার বন্ধ থাকে। এবছর ইউরোপে গ্রীষ্মকাল থাকায় দীর্ঘদিন থাকবে, ফলে ইউরোপে প্রায় 18 ঘন্টা ধরে রোজা রাখতে হবে। রোজা কিভাবে শিশুদের উপর প্রভাব ফেলে? ইসলাম ধর্মে 14 বছর বা সাবালকত্ব হওয়ার পর থেকে প্রত্যেকের জন্য রোজা রাখার নিয়ম রয়েছে। এর নিচে শিশুদের রোজা রাখা বাধ্যতামূলক নয়। তবে জার্মান শিশু বিশেষজ্ঞরা বলছেন, অনেক পরিবারই শিশুদেরও রোজা রাখতে উৎসাহিত করে, কিন্তু এবছর রোজার সময় যেহেতু জার্মানের স্কুলগুলো গুরুত্বপূর্ণ সময়, তাই খাবার না খেলে বা পর্যাপ্ত পানির অভাবে থাকলে তা পড়াশোনার ফলাফলে খারাপ প্রভাব ফেলতে পারে। রোজার সময় আমরা সবসময় দুর্বল আর অমনোযোগী শিশু দেখে আসছি, একটি বিবৃতিতে বলেছেন জার্মান চিকিৎসকরা। এই শিশুদের অনেকে স্কুলে আসার মাথা ব্যথা আর পেট ব্যথা ভোগে বলেও তারা জানিয়েছেন। তবে শুধু চিকিৎসকরাই এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন নয়। জার্মান শিক্ষক সমিতির বেশ কয়েকবার সতর্ক করে দিয়েছেন যে রমজানে রোজা রাখার কারণে মুসলিম শিশুগুলো ক্লান্ত হয়ে পড়ে। তবে শিশুদের রোজা রাখতে না দেওয়ার কোনো আইনি বাধ্যবাধকতা নেই ইউরোপের দেশগুলোয়। জার্মানির সংস্কৃতি, যুব আর ক্রীড়া প্রতিমন্ত্রী সুসানে আইজেনমান বলেছেন, এমনকি তরুণ মুসলমানদেরও রমজানের সময় রোজা রাখার স্বাধীনতা রয়েছে। কিন্তু তিনি বলেছেন, শিশুদের স্বাস্থ্যের বিষয়টি অভিভাবকদেরই দেখার দায়িত্ব, বিশেষ করে যারা স্কুলে শুরুর দিকে রয়েছে। তাদের এটা নিশ্চিত করতে হবে যে তাদের শিশু সন্তানরা স্বাস্থ্যকরভাবে রমজান পালন করতে পারে, যাতে স্কুলে তাদের কর্মকাণ্ড আর মনোযোগের ক্ষমতা ব্যাহত না হয়, তিনি পরামর্শ দিয়েছেন। অতীতে বিভিন্ন প্রতিষ্ঠান শিশুদের রোজা রাখা থেকে বিরত করার চেষ্টা করেছে। 2015 সালে লন্ডনের একটি প্রাথমিক স্কুল রমজানে শিশুদের রোজা রাখা নিষিদ্ধ করেছিল, যাকে বোকার কাজ বলে বর্ণনা করেছিলেন একজন মুসলিম নেতা। তবে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা দপ্তর বলছেন, রোজা রাখা শিশুদের জন্য ক্ষতিকর নয়, তবে 7 বা 8 বছরের নিচের শিশুদের রোজা রাখার প্রসঙ্গে তারা বলেছে, রোজা রাখতে হলে কি করতে হবে সেটা শিশুদের শেখানো এবং প্রথম দিকে কয়েক ঘন্টা করে রোজা রাখার অভ্যাস করা ভালো হবে। সব মুসলমানকে কি রোজা রাখতে হয়? ইসলামের 5টি ফরজ বা বাধ্যতামূলক কর্মকাণ্ডের মধ্যে রোজা একটি। সব প্রাপ্তবয়স্ক নারী পুরুষের জন্য রোজা রাখা বাধ্যতামূলক। যখন পানাহার, ধূমপান, যৌনতার মতো সব কর্মকাণ্ড নিষিদ্ধ, তবে শিশুদের জন্য রোজা বাধ্যতামূলক নয়। এছাড়া যারা অসুস্থ, ভ্রমণে রয়েছেন, বয়স্ক, গর্ভবতী, শিশুকে বুকের দুধ খাওয়ান, ডায়াবেটিক বা রজস্বলা রয়েছেন, তাদের জন্য বাধ্যতামূলক নয়। তারা বছরের অন্য যে কোনো সময় এই 30 দিনের রোজা রাখতে পারেন, অথবা খাবার বা টাকার বিনিময়ে জরিমানা দিতে পারেন। এক সময়ের শিশু রোজাদার কি ভাবেন? শ্রীলঙ্কায় বড় হওয়া রিয়াজ উদ্দিনের 7 বছরের বয়সে রোজা শুরু করেন। তিনি বলছেন, রোজার সময় পরিবার আর বন্ধুদের তুলনায় বিচ্ছিন্ন থাকতে চাননি। 7 বছর বয়সের সময় আমরা পুরো মাস রোজা রাখতাম না, হয়তো আমরা সপ্তাহে 1 দিন রোজা থেকেছি, কিন্তু স্কুল খোলা থাকলে আমাকে রোজা ভেঙে ফেলা অনুমতি দেয়া হতো। রোজার দিনে আলাদা কিছু মনে হয়নি, আমরা বাইরে খেলতে যেতাম, সাইকেল চালাতাম বা অন্য খেলাধুলা করতাম। অবশ্যই খুব ক্ষুধা লাগতো বা পানির পিপাসা হতো, তখন আমরা অপেক্ষা করতাম কখন সন্ধ্যা হবে, কিন্তু তাই বলে আমরা শারীরিকভাবে কোনো সমস্যায় পড়তাম না। মিস্টার ইজাদুদ্দিনের এখন 7 বছর বয়সে একটি কন্যা সন্তান রয়েছে। তিনি তাকে রোজা রাখার জন্য বাধ্য করবেন না, তবে সে যদি রোজা রাখতে চায় তবে নাও বলবেন না। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।